এই মুহূর্তে সবচেয়ে বড় খবর চোখ রাখবো আমরা। ইতিমধ্যেই সবাই জেনে গেছেন যে ঘূর্ণিঝড় শীতরাং কিন্তু খুবই শীঘ্রই আছড়ে পড়তে চলেছে উপকূলে। তবে কোন উপকূলে আছড়ে পড়বে এবং কখন কবে নাগাদ আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড় তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই চলছে চুলচেরা বিশ্লেষণ। বন্ধুরা, আপনারা এখন দেখতে পাচ্ছেন আমরা সরাসরি উইন্ডির লাইভ অফিসিয়াল সাইডে চলে এসেছি এবং আমরা আজকে আপনাদেরকে দেখাবো সরাসরি লাইভ যে আজ ঘূর্ণিঝড় কতটা শক্তি বাড়ালো এবং কোন কোন উপকূলে কিন্তু আছড়ে পড়বে এটা এবং কোন কোন জেলাগুলিকে কড়া সতর্কবার্তা দেওয়া হয়েছে এ বিষয়ে কিন্তু বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেবো। তাই বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এখন কিন্তু সরাসরি যে লাইভ আপডেট আমরা দেখতে পাচ্ছি তাতে কিন্তু নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং এই নিম্নচাপ কিন্তু খুব শীঘ্রই, অর্থাৎ এখানে যা লাইভ আপডেট আমরা দেখতে পাচ্ছি তাতে কিন্তু আপনারা দেখছেন সরাসরি এই ঘূর্ণিঝড় কিন্তু আছড়ে পড়বে। কিন্তু সেটা কোন উপকূলে আছড়ে পড়বে সব থেকে বেশি সম্ভাবনা আপনারা যে দেখতে পাচ্ছেন, এই যে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এই যে কালাপাড়া রয়েছে, হলদিবাড়ি রয়েছে, গঙ্গাসাগর রয়েছে, অর্থাৎ গঙ্গাসাগর এর কিন্তু সাইডে অর্থাৎ উপকূলবর্তী অর্থাৎ সুন্দরবন উপকূলে কিন্তু এই ঘূর্ণিঝড় আছড়ে পড়বে এমনটা কিন্তু এখানে সরাসরি লাইভ আপডেট কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। তবে বন্ধুরা, আপনারা যেটা দেখছেন যে এই ঘূর্ণিঝড় যখন আছড়ে পড়বে এর কিন্তু এটা প্রাকৃতিক দুর্যোগ, অর্থাৎ গতি প্রকৃতি কিন্তু যখন তখন কিন্তু বদলে যেতে পারে এই ঘূর্ণিঝড়ের অভিমুখ। তাই এইটা সবথেকে বেশি প্রভাব পড়বে যেসব জেলাগুলিতে, আপনারা যে দেখতে পাচ্ছেন সরাসরি এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই যে কলকাতা, এখানে রয়েছে কলকাতা রয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি কলকাতা রয়েছে, খুলনা রয়েছে, বরিশাল রয়েছে, বাংলাদেশের এই সব কিন্তু জায়গায় এই সব জেলাগুলিতে কিন্তু এর একটা ভীষণভাবে প্রভাব পড়বে। তবে এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে তা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের উপকূলে এই ঘূর্ণিঝড় ল্যান্ডফল না করলেও একটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে কিন্তু এর কিন্তু খুব একটা প্রভাব পড়তে চলেছে বন্ধুরা। এর ফলে কিন্তু উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলিতে কিন্তু এর একটা ভালো প্রভাব পড়বে এবং 70-80 কিলোমিটার বেগে কিন্তু ঝড় বইবে এমনটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে সরাসরি লাইভ আপডেটে। এই মুহূর্তে কিন্তু গভীর নিম্নচাপে পরিণত হয়েছে নিম্নচাপ, এই গভীর নিম্নচাপ কিন্তু খুব শীঘ্রই একটা ভয়ানক ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে। এটা আপনাদেরকে দেখাচ্ছি সোমবার অর্থাৎ 24 তারিখ নাগাদ, 24 তারিখ ঠিক যদি আমরা 12টার দিকে দেখি, দুপুর 12টার দিকে, তাহলে কিন্তু এই মুহূর্তে যে আপডেট আমরা দেখতে পাচ্ছি সরাসরি তা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এইটা কিন্তু সবথেকে বেশি প্রভাবের সম্ভাবনা রয়েছে কলকাতার আশেপাশের জায়গাগুলিতে, কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায় এবং এখানে রয়েছে চিটাগং বাংলাদেশের মধ্যে পড়েছে, যেহেতু বাংলাদেশের ঢাকার দিকে কিন্তু একটা প্রভাব থাকছে। এছাড়াও ভুবনেশ্বরের পাশ থেকে অর্থাৎ ভুবনেশ্বরের যে উপকূলবর্তী জেলাগুলি, এই ভুবনেশ্বরের উপকূলবর্তী জেলাগুলিতেও কিন্তু এর একটা প্রভাব পড়বে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। এছাড়াও আমি যদি মঙ্গলবারের আপডেট দেখি তাহলে দেখতে পাচ্ছেন আপনারা মঙ্গলবারে কিন্তু এই ঘূর্ণিঝড় কিন্তু যথেষ্ট শক্তি হারাবে এবং হারানোর পরে কিন্তু এটা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে এবং বৃষ্টির সম্ভাবনা থাকছে যেসব জেলাগুলিতে তা কিন্তু ঢাকা, রাজশাহী, ধানবাদ, তারপর আপনি দেখছেন কলকাতায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার 25 তারিখ লাইভ আপডেটে, ঠিক আছে। এছাড়াও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কালায়, তারপরে যে হোমলাই, এখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও চিটাগাঁয়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে। এছাড়া বসিরহাট মহকুমার সুন্দরবনের সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ, মীনাখা, হারোয়া, হাসনাবাদ, কাকদ্বীপ, ক্যানিং সহ একাধিক ব্লকেই কিন্তু এর একটা ভালো প্রভাব পড়বে। এই মুহূর্তের যে আপডেট দেখা যাচ্ছে তাতে কিন্তু বাংলায় যে ঘূর্ণিঝড় শীতাঙ্গের প্রভাব পড়বে সবচেয়ে বেশি যে জেলাগুলিতে তা কিন্তু উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনায় কিন্তু একটা ভালো প্রভাব পড়বে। এছাড়া কিন্তু নদিয়াতে কিন্তু একটা ভালো প্রভাবের সম্ভাবনা রয়েছে, কিন্তু এটা কিন্তু সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেটে। আমরা এখন এই মুহূর্তে রয়েছি একদম উইন্ডির একদম অফিসিয়াল লাইভ পেজে। তো সুন্দরবন এলাকায় কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতির একটা সম্ভাবনা কিন্তু রয়েছে, তা ভালো কিন্তু প্রভাব পড়বে যেসব জেলাগুলিতে আমাদের পশ্চিমবঙ্গের যে লাগোয়া অর্থাৎ আমাদের যে উপকূলবর্তী লাগোয়া জেলাগুলিতে, তা কিন্তু মেদিনীপুরেও কিন্তু এর একটা খুব অর্থাৎ পূর্ব মেদিনীপুরে কিন্তু এর একটা ভালো প্রভাব পড়বে ঘূর্ণিঝড়ের, তাই সতর্ক কিন্তু থাকতে বলেছিল আবহাওয়া দপ্তর। আজ 23 তারিখ কিন্তু সিস্টেমটি কিন্তু আরও ঘনীভূত হয়েছে, অর্থাৎ নিম্নচাপটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিন্তু আরও শক্তি বাড়িয়েছে ঘনীভূত হয়ে, কিন্তু এই নিম্নচাপ কিন্তু অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে
পূর্ব, মধ্য এবং দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের ওপরে। এরপরে কিন্তু মুভমেন্ট বদল আসবে, এর ফলে কিন্তু কালী পুজোর দিন থেকে কিন্তু শুরু হয়ে যাবে বৃষ্টি, ঠিক আছে? তো তারপরে কিন্তু এই বৃষ্টি কিন্তু 24 তারিখ থেকে কিন্তু অতি ভারী বৃষ্টির কিন্তু সতর্কতা রয়েছে কিন্তু উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলাগুলিতে। এছাড়াও ভারী বৃষ্টির সতর্কতা কিন্তু রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে 24 তারিখ নাগাদ পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে কিন্তু ভারী বৃষ্টির একটা প্রভাব কিন্তু থাকছে। এই মুহূর্তে যে আপডেট দেখা যাচ্ছে তাতে কিন্তু ঘূর্ণিঝড় কিন্তু 24 তারিখে কিন্তু আশ্রয় পড়তে পারে রাত্রিকালীনের দিকে, অর্থাৎ রাত্রের দিকে কিন্তু ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে এমন কিন্তু সম্ভাবনা কিন্তু এখানে দেখা দিয়েছে। এবং কিন্তু এর ফলে কিন্তু পশ্চিমবঙ্গের উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে, যেমন এখানে কলকাতা রয়েছে, কলকাতায় কিন্তু একটা প্রভাব পড়বে, কিন্তু ভারী বৃষ্টি হবে, অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শ্যামনগরে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভালোই, এছাড়াও ঝড় বইবে। তবে ঘূর্ণিঝড় শক্তি বাড়ালে কিন্তু এর বেশি প্রভাব পড়বে টেকনাফে, মহেশখালীতে এবং চিটাগাঙে। এছাড়াও বরিশাল, খুলনা, কলকাতার আশেপাশে কিন্তু একটা ভালো প্রভাব কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে।